হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপারস্টার দেবের তার ক্যারিয়ারের হিট ফ্লপ ব্লকবাস্টার কতগুলো সিনেমা আমাদের উপহার দিয়েছেন তা আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে শুরু করা যাক 2006 সাল থেকে। তো 2006 সালে প্রথম সিনেমা তার ক্যারিয়ারে অগ্নিশপথ, যেটা আমরা সবাই জানি। সিনেমাটা বক্স অফিসে ছিল সুপার ডুপার ফ্লপ, মানে সিনেমাটা একদিক থেকে মানে পোস্টার লাগানো শুরু করছে আর একদিক থেকে পোস্টার মানে ছিঁড়া বা তোলার চেষ্টা করছে। এবং সিনেমাটা সত্যি বলছি মানে সিনেমা হলে লোক 15 মিনিট 20 মিনিট 30 মিনিটের বেশি দেখতে পারেন, শিওর। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। আমি বলার যেটা বললাম হাসবেন না কেউ, 2007 সালে আই লাভ ইউ, এইটা কিন্তু দেবের কেরিয়ারকে উপরে নিয়ে যায়, মানে আর পিছন ফেরাতে তাকাতে হয়নি। তো সিনেমাটা বক্স অফিসে ব্লকবাস্টার। 2008 সালে দুটো সিনেমা আসে, একটা হচ্ছে মন মানে না আর একটি প্রেমের কাহিনি, দুটোই সুপারহিট ছিল। 2009 সালে তিনটে সিনেমা, একটি চ্যালেঞ্জ, পরাণ যে জুয়েলারি আর একটা দুজনে। তো চ্যালেঞ্জ সিনেমাটা ব্লকবাস্টার, পরাণ যে জুয়েলারি ব্লকবাস্টার এবং দুজনে সুপার দুপারিত। এবং বলা যায় চ্যালেঞ্জ সিনেমাতে দেবের ক্যারিয়ার মানে আরও উপরে যায়, মানে আমি বলেছিলাম না যে আই লাভ ইউ থেকে পিছন ফিরে দেওয়া হয়নি, উপরে যায় এবং চ্যালেঞ্জটিকে আরও উপরে যায়। মানে দেবের সেই সময় স্টাইল, লুকস, তার যে মানে মুখে গ্লামার, একদম দর্শকরা মানে প্রশংসায় ভরে দিয়েছিল এবং ভালোবাসা আজও মানুষের কাছে একটা আলাদা জায়গায় আছে। তো 2010 সালে চারটে সিনেমা আসে, একটি বলো না তুমি আমার সুপারহিট, দুই পৃথিবীর সুপারহিট, লে ছক্কা। সিনেমাটা ভালো, গল্প ভালো ছিল, আমার মতন সিনেমাটা খারাপ নয়, তাও জানি না বক্স অফিস সেই রকম চললো না কেন, সেমি হিট ছিল, আরও কালেকশন করলে ভালো হতো। আরেকটা ছিল সেদিন দেখা হয়েছিল, সিনেমাটা বক্স অফিসে সুপার দুপার হিট ছিল। তো সেই সময় দেবের একটা ক্যারিয়ার কিন্তু আলাদা জায়গায় ছিল। এরপর 2011 সালে দুটো সিনেমা আসে, পাগলু, অল টাইম ব্লকবাস্টার। উফ, দেবের ক্যারিয়ার মানে দেব মানে নিজের রেকর্ড নিজে ভাঙে। চ্যালেঞ্জ, পরাণ যে জুয়েলারি যেসব কালেকশন ছিল তাকে ভেঙে দেয় পাগলু, এবং পাগলু মানে এর জন্য আজকে দেব এত দূর আসতে পেরেছে। এবং সেই সময় যে দেবকে নিয়ে খিল্লি করতো, আজকে সেই দেব আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, তাই না? রোমিও সেমি হিট ছিল, সেরকম কালেকশন করতে পারেনি, আশা করা যাচ্ছিল সিনেমাটা আরও কালেকশন করতে পারতো যেহেতু দুর্গাপুজোর সময় রিলিজ করেছিল। এরপর 2012 সালে তিনটে সিনেমা আসে, একটি হচ্ছে খোকা বাবু ব্লকবাস্টার, পাগলু টু, পাগলুর মতো সাকসেস পায়নি, তাও সিনেমাটা মোটামুটি ভালো ছিল, হিট, চ্যালেঞ্জ টু, সুপার দুপার হিট। এরপর 2013 সালে তিনটে সিনেমা আসে, একটি খোকা 420 ব্লকবাস্টার, রংবাজ ব্লকবাস্টার, চাঁদের পাহাড় অল টাইম ব্লকবাস্টার। এবং চাঁদের পাহাড় মানে দেব পাগলু সেদিন দেখা হয়েছিল অবধি যেসব সিনেমা করেছিল, পাগলু টু, চ্যালেঞ্জ টু, তারও রেকর্ড ভেঙে দেয় এই চাঁদের পাহাড়। এবং বাংলা সিনেমার ইতিহাসে মানে এই সিনেমাটাকে মানে আজ না হলে 10 বছর 20 বছর পর রাখবে, এবং আজও লোক বলে যে বাংলা সিনেমার ইতিহাসের মানে কারুর নাম থাকুক আর না থাকুক দেবদার নাম থাকবে, যে সিনেমা করেছেন এবং বক্স অফিসে যেসব রেকর্ড করে রেখেছেন। 2014 সালে তিনটে সিনেমা মুক্তি পায়, প্রথমত বুনোহাস ফ্লপ, যোদ্ধা ফ্লপ এবং বিন্দাস সেমি হিট। যদিও বুনোহাস সিনেমাটা আমার ভালো লেগেছে, খারাপ নয়, একদম ভালো সিনেমা, অভিনয় দেখার মতন ছিল। যোদ্ধা সিনেমাটাও ভালোই ছিল, কালেকশন আরও করতে পারত। 2015 সালে তিনটে সিনেমা আসে, প্রথমত হিরোগিরি ফ্লপ, তারপরে সিনেমাটার নাম হচ্ছে শুধু তোমারই জন্য ব্লকবাস্টার, এগেন মানে একদম সুপার দুপার ব্লকবাস্টার, এবং গান, সিনেমার গল্প, মেকিং, স্ক্রিন প্লে, ভিএফএক্স সব আউটস্ট্যান্ডিং ছিল। এরপরে আরশিনগর সিনেমাটা ফ্লপ, এবং আমি শিওর যে আরশিনগর যদি 2020 বা 2021 রিলিজ করতো সিনেমাটা ব্লকবাস্টার হয়ে বেড়াতো। বুনোহাসটার কথাও বলেছি, কারণ সিনেমাগুলো সেই সময় পাবলিক কমার্শিয়াল সিনেমা দেখতো, তো সেক্ষেত্রে এই সিনেমাগুলো অতটা মানে পাবলিক খায়নি, সেই জন্য এই সিনেমাগুলো এখন রিলিজ করলে আমার মতে বেটার হতো। 2016 সালে তিনটা মুক্তি পায় সিনেমা, প্রথমত লাভ এক্সপ্রেস এভারেজ ছিল, অনেকে বলেছিল হিট সুপারহিট, কিন্তু আমি যেটা বলছি সোর্সের দ্বারা জানতে পেরেছি এটা এভারেজ, সেরকম চলেনি। জুলফিকার ব্লকবাস্টার সিনেমা, হিউজ ব্লকবাস্টার, আউটস্ট্যান্ডিং, একটা লেভেল, মানে সিনেমা দেখলে যে একটা এন্টারটেনমেন্ট বা সিনেমার যে গল্প অসাধারণ। তারপরে যদি বলা হয় ওই বছর কেলোর কীর্তি, কেলোর কীর্তি সিনেমাটা সেমি হিট ছিল, একদম যে খারাপ তাও নয়, একদম ভালো তাও নয়, আমারও সিনেমাটা ভালোই লেগেছে। 2017 সালে তিনটে সিনেমা মুক্তি পায়, প্রথমত ককপিট সিনেমাটা বলি, ওই সিনেমাটা সেমি হিট ছিল, মানে হিটের কাছাকাছি ছিল, হিটই বলা যায়, কিন্তু সিনেমাটা আমার তেমন একটা কিন্তু ভালো লাগেনি, অনেকের ভালো লেগেছে, দর্শকরা ভালোবেসেছে, কিন্তু আমার ওই কয়েকটা জায়গায় বোরিং বোরিং লেগেছে, তেমন একটা ভালো লাগেনি। এবার আপনাদের ভালো লাগতেই পারে। চ্যাম্প সিনেমাটা সুপার দুপার হিট, এবং চ্যাম্পের গল্পটা কিন্তু মানে স্পোর্ট, মানে একজন যে বক্সিংয়ের যে ক্যারেক্টার দেবকে পুরো পারফেক্ট মানিয়েছে, এবং সেই সময় 8-pack যে বডি, মানে দর্শকদের একদম মন ভরে গিয়েছিল দেবকে দেখে।
অ্যামাজন অভিযান অল টাইম ব্লকবাস্টার, মানে দেব চাঁদের পাহাড় রেকর্ডকে ভেঙে দিল, মানে দেব যে নিজের রেকর্ড নিজে ভাঙে এবং দেবকে যে গুরুদেব বক্স অফিস কিং যে বলা হয় এমনি এমনি নয়, তার এইসব কারণের জন্য বা এইসব ভালোবাসা সাকসেসের জন্যই মানুষ বলে থাকে। 2018 সালে দুটো সিনেমা মুক্তি পায়, কবির ফ্লপ, আমি এটা মন থেকেই বলছি, মানে একদম যেটা জানি সেটাই বললাম, আমি বাড়ি বলতে পারতাম এভারেজ, অনেকেই বলছে ইউটিউবে, ঠিক তা নয়, বক্স অফিস যা হয়েছে সেটাই বলবো, হইচই আনলিমিটেড সেটা সেম হিট ছিল, আপনার খোঁজ নিলেই জানতে পারবেন, অনেকে সুপারহিট ব্লকবাস্টার বলছে। তো সিনেমাটা কিন্তু ভালোই ছিল, খারাপ সিনেমা নয়, মানে কমেডি সিনগুলো বেশ হাসির ছিল। 2019 সালে তিনটে সিনেমা মুক্তি পায়, কিডন্যাপ, সিনেমাটা বক্স অফিসে ফ্লপ হলেও মানে স্যাটেলাইট বা টিভি থেকে টিভি শোগুলো থেকে এটাকে কিন্তু হিটের জায়গায় নিয়ে গিয়েছিল। পাসওয়ার্ড, এভারেজ, আরেকটা ছিল সাঁঝবাতি, ওটা সুপার হিট সিনেমা ছিল এবং সাঁঝবাতি একটা মাইলস্টোন সিনেমা হিসাবে বাঙালির মন ছুঁয়ে গেছে। আর এরপর তো 2020 আসেনি, 2021 আসেনি, তো আপকামিং সিনেমার জন্য দেবদাকে অসংখ্য মানে ধন্যবাদ রইল, যেসব সিনেমাগুলো আসছে তাকে নিয়ে মানে সেই সব নিয়ে একটা লিস্ট বানাবো এবং শুভেচ্ছা রইল, আগামী দিনে আরও এগিয়ে যাও অনেক দূর। তো আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।